এদর সে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা ছিল আমার কিছুদিন আগের ব্লগ, তো আপলোড করতে করতে একটু লেট হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে শেয়ার করব ঈদের লাস্ট মুহূর্তে কী কী কেনাকাটা করলাম। যদিও অনেক কিছুই কিনেছি, তারপরও আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব। তো চলে এসেছি কাঠপট্টিতে, আর কাঠপট্টিতে কিন্তু রিক্সা একদমই ঢুকতে দেয় না, কারণ অনেক ভিড়। তো কাঠপট্টিতে ঢুকেই এই ড্রেসের দোকানে চলে এসেছি, যেহেতু গিফটের ব্যাপার আছে। তো আমার মামাতো বোনদেরকে ড্রেস কিনে দেবো, আম্মু দিবে, তো ওই জন্যই আমি ড্রেস দেখতেছিলাম। এই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল, তো কনফিউশন ছিলাম যে আমার ছোট মামাতো বোন যে ওর গায়ে লাগে কি লাগে না, ছোট মানে মাঝখানের জন্য। এখন তো আরও একজন আছে, সে তো একদমই পিচ্চি, তার ভিডিও তো আমি মাঝে মধ্যে শেয়ারই করি। আর এই ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছিল, তো আমি আমার সাইজও পেয়েছিলাম, কিন্তু অত একটা গায়ে লাগাই নেই, তাই আর নেওয়াও হয়নি, বাট ভালো লেগেছে। আর আমি চেয়েছিলাম যে রেগুলার পরার কোনো কিছুই নেব না, নিলে একটু গর্জিয়াস টাইপেরই নেব। তো চলে এসেছি তারপরে হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ডে আমার ছোট মামাতো বোনের জন্য ড্রেস কিনতে। আসলে বাচ্চাদের সেকশনে আসলে ভাই মাথা খারাপ হয়ে যায়, আমার বাচ্চাদের ড্রেস এত ভালো লাগে, শুধু ড্রেস না জুতা বলেন সব কিছুই ভালো লাগে বাচ্চাদের। ভালো লাগে, চকে অনেক ভিড় ছিল। এই যে আমি এই ড্রেসটা নিয়েছিলাম আমার ছোট মামাতো বোনের জন্য, আর গোলাপি টাইপের ড্রেসই বেশি পরে, বেবি পিঙ্ক টাইপের ড্রেস বাচ্চারা। আমি এটাই খেয়াল করেছি যে দোকানে ম্যাক্সিমাম ড্রেসই এই টাইপের। আরও একটা পছন্দ হয়েছিল লালের মধ্যে, কিন্তু ওর যেহেতু লাল একটা আছে তাই ভাবলাম যে বেবি পিঙ্ক আর বেবি যেহেতু তো ওকে বেশি ভালোই মানাবে। যাই হোক, এই যে এটা কিনে নিলাম, তো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। কী কী কিনলাম আজকের ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এটা ছিল আমার কালকের ভিডিও, কালকে আমি বের হয়েছিলাম আম্মুর সাথে আমার ছোট ভাইয়ের জন্য কেনাকাটা করতে। আর দেখেন কি পরিমাণে ভিড়, মনে হয়েছিল যেন ঢাকার রাস্তায় চলে এসেছি। এই তো আমার আব্বুর দোকানে চলে এসেছি আব্বুর সাথে দেখা করতে। এই যে আমার ভাইও আছে, আম্মু আছে, তো এখন হচ্ছে ওর ড্রেস কিনবো। ও সবসময় একটু লেটই কিনে, মানে ও আমার ভাই কোনো কিছু কিনতেই চায় না। তো যাই হোক, কি আর করার, ঈদ তো আসছে, ঈদে তো দিতেই হবে। এই যে টপ টেনে চলে এসেছিলাম, আসলে আমাদের বরিশালে টপ টেন সেইলর এগুলোতেই বেশি ভালো কালেকশন আছে এবার। তো টপ টেনেও প্রচুর ভিড় ছিল, আসলে ঈদের লাস্ট মুহূর্তে সবাই কেনাকাটা করতেছে, এমন কোনো মানুষ নেই যে ঈদে কিনে না। তো ওর হচ্ছে যে হোয়াইট কালারের পাঞ্জাবি বেশি পছন্দ, তো আমি বললাম যে হোয়াইট না নিয়ে কালারফুল কিন্তু বেশি ভালো লাগে, আর আমার ভাই যেহেতু সুন্দর তো ওকে কিন্তু বেশি কালারফুল মানাবে। তো কী আর করার, আমার ভাইয়ের যেহেতু হোয়াইট কালারের পাঞ্জাবি পছন্দ হয়েছে, এবার সে ঈদে হোয়াইটই নেবে, তাই ওর পছন্দই কিনে দিয়েছি। যেহেতু ও নিজে পরবে ঈদে, আমি তো আর পরবো না, তাই ওর পছন্দই কিনে দিয়েছি। তো কেনাকাটা শেষে আমার ভাইকে বাসায় পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি ওয়াকারের দোকানে। তো আম্মুটা আমার ছোট যে মামাতো বোন আছে ওকে ড্রেসও দিয়েছে, আর ওকে একটা ওয়াকারও দিবে, যেহেতু ও একটু একটু হাঁটতে শিখছে, মানে হাঁটতে শিখবে। তো এই ওয়াকারটা আমার বেশি পছন্দ হয়েছে। আমার হচ্ছে বাচ্চাদের জিনিস দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বাচ্চাদের জন্য, অনেক কিউট কিউট। আর এই দিকে আমরা তো এই ওয়াকারটা নিয়ে নিয়েছি, আর এই যে ওখানে যে লোক ছিল ওই দোকানের, সে আবার একটু ঠিকঠাক করে দিচ্ছিল যে কিভাবে কি এটা অন করতে হয়, আর এটা তো এভাবে নেওয়া যাবে না, এটাকে ভাঁজ দিয়ে তারপরে নিতে হবে বাসায়। তো আমি বললাম যে আমাকে একটু দেখিয়ে দেন, যাতে আমি বাসায় গিয়ে ঠিকঠাকভাবে লাগাতে পারি সব কিছু। ওয়াকারটা আমার বোন পেয়ে খুবই খুশি হয়েছে, একটু পরেই তার রিয়াকশন দেখতে পাবেন। এই যে মানে কেনার সাথে সাথে আমি আমার নানার বাসায় চলে এসেছি, ভাবছি যে কিনেছি একদম সাথে সাথেই দিয়ে দেই, কারণ ও অনেক খুশি হয়েছে এটা পেয়ে, আর সে বুঝেও গেছে যে এটা দিয়ে হাঁটতে হয়। তো ওর রিয়াকশনটা কেমন হয়েছে অবশ্যই দেখবেন। আর দেখেন ওর ওয়াকারে ওই আমাদের পাশের বাসে একটা বাবু ছিল, ওকে একটু বসাইছি, ও কীরকম করতেছে। ওয়াকারটা পেয়ে এত খুশি হয়েছিল, মনে হয়েছিল ওই দিন ওর ঈদ। তারপরে মামি তার ফুপির দেওয়া ড্রেসটা পরিয়ে দিল, তো এখন একদম পারফেক্ট ঈদই ওর একটা ফিল আসছিল ওই দিন, ও খুবই খুশি হয়েছে। আর বাচ্চাদের খুশি করতে পারলেই বেশি ভালো লাগে, আর আমার খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।